স্টোরিতে খুব বাজে বাজে ছবি তারা পোস্ট করছে আমাকে বিভ্রান্ত করার জন্য, অনেক টাকার কথা বলেছেন, তাদের টাকা দিলে তারা পেজটা ছেড়ে দেবেন। আইডি হ্যাক হয়েছে প্রায় 3 মাসের ঊর্ধ্বে হয়ে গেল। আমি এটা থানায় জিডি করেছি, সাইবার ক্রাইমকে জানিয়েছি, শেষ পর্যন্ত আমি একটা আইটি সেক্টরকে ওদেরকে দিয়েছি, ওরা খুব তৎপরভাবে জোরালোভাবে এটা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, এখনও পর্যন্ত উদ্ধার হয় নাই। আপনারা জানেন সেখানে স্টোরিতে খুব বাজে বাজে ছবি তারা পোস্ট করছে আমাকে বিভ্রান্ত করার জন্য। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং তারা আমাকে অনেক টাকার কথা বলেছেন, তাদের টাকা দিলে তারা পেজটা ছেড়ে দেবেন। আমি তাদেরকে বলেছি তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও অথবা বিকাশ দাও, কীভাবে টাকা পাঠাবো তার ঠিকানা পাঠাও, কোনো কিছু তারা দিচ্ছে না, সব কিছু আড়াল করে টাকা টাকা চাই। তো এরকম যারা এই বিষয়ে অনেক বোঝে বা অনেক ভালো জানে তাদের সাথে কথা বলেছি, বলে তুমি কেন না জেনে টাকাটা দিবা। তা আমি মানসম্মানের দিকে তাকিয়ে সেটাও চেষ্টা করেছিলাম, তারা যদি সঠিক পন্থায় আসে হয়তো কিছু মিনিমাইজ করে টাকা পয়সা দিয়ে সেটা আমি উদ্ধার করে নিব, কিন্তু তারা সেদিকেও পরিষ্কার করে কিছু বলছে না। তা আমি আইটি সেক্টরকে দিয়েছি, তারা খুব আশাবাদী, তারা বলছেন যে আপনি বিচলিত হন না, আমরা খুব তৎপর এবং খুব শক্তিশালীভাবে এটাকে উদ্ধার করার চেষ্টা করছি, হয়তো একটু সময় বেশি লাগছে। কিছুদিন আগে তারা আমাকে জানালো যে 7 মাস পরেও তারা একটা আইটি উদ্ধার করেছে, তা সেটা আমার 3 মাস চলছে, তারা বললেন যে হয়তো আপনাকে আরও একটু সময় দিতে হবে, তবে নিরাশ হওয়ার কোনো কারণ নাই, অবশ্যই আইটি উদ্ধার হবে।